আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম একটা চিকেন রান্নার রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর কতটা লোভনীয় হয়েছে তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব সহজভাবে এই রান্নাটা আমি করব আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়েই থাকবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি তো হাড়সহ আমি চিকেনটা নিয়েছি তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন কেটে নেবেন এবার এখানে দিয়ে দিলাম আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ আদা এবং রসুন বাটা একসাথে বাটা ছিল সেজন্য আমি দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কালারের জন্য আর একটা টমেটো আমি কুচি করে নিয়েছি তো সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিলাম আমি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল এবার আমি সমস্ত খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব একটু সময় ধরে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগাই তো দেখুন খুব ভালোভাবে আমি চিকেন মেখে নিলাম এই তো মাখা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিলাম ফিরে আসছি তিরিশ মিনিট পর এই তো দেখুন ফিরে আসলাম আমি তিরিশ মিনিট পর এবার চিকেন রান্না করে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল যেহেতু আমি প্রথমে তেল দিয়েছিলাম চিকেন মাখার সময় সেজন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে গোটা জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে তো আপনারা কিন্তু এটা দিয়ে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে তো একটু ভেজে নিলাম এবার এখানে আমি মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি আমি যেভাবে চিকেনটা রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন ভাত রুটি পরোটা নান রুটির সঙ্গে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আপনারাও রান্না করতে পারবেন এইভাবে আর দেখুন রান্না করা কিন্তু খুবই সহজ চিকেন দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি চিকেন ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট মতো রান্না করব। তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর তো দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমি কিন্তু এখানে পানি দিইনি দেখুন অনেকটা পানি বেরিয়েছে চিকেন থেকে তা আবারও নাড়াচাড়া করে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম এই তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর এখনও কিন্তু আমি পানি দিইনি চিকেনে এইভাবে করে আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নেব তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে যদি চিকেন রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর হয় তো দেখুন ঢাকাটা আবারও খুলে নিলাম তো এটা মিডিয়াম আছে রান্না করতে হবে হাই হিটে রান্না করা যাবে না আপনারাও কিন্তু মিডিয়াম আঁচে রান্না করে নেবেন তো দেখুন আস্তে আস্তে চিকেনের কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কষানো হয়ে গিয়েছে তো যে বাটিতে চিকেন ছিল সেটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর চিকেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে নাড়াচাড়া করে তো কালারটা দেখুন খুব সুন্দর এসেছে আমি কিন্তু ঝোল করব না এরকমভাবেই রাখবো তো রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি তো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে তো অনেক বেশি ভালো হয় ভাত রুটি পরোটার সঙ্গে এটা খুবই ভালো লাগে আপনারা একবার হলো এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন আর আমার এই চিকেনের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ